আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিসে আক্রান্ত, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না। মাত্র তিনটি ঘরোয়া উপাদান দিয়ে একটি রেমেডি প্রস্তুত করে দেখাবো। এই রেমেডি টানা 21 দিন খালি পেটে সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। প্রথম উপাদান হচ্ছে মেথি। এই মেথি আপনি যে কোনো মুদির দোকানেই কিনতে পাবেন। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য এমন উপাদান যা হজমের ক্ষমতা এবং শরীরের কার্বোহাইড্রেট আর সুগার শোষণ করে নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। মেথি শরীরের ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। মেথি এমন একটি উপাদান যাতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, ভিটামিন B6, প্রোটিন এবং ফাইবার। এছাড়াও মেথি খনিজের খুব ভালো উৎস। এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য সম্পন্ন। এই মেথি বীজে একরকম ফাইবার থাকে যা গ্লাকটোমান্ডান নামে পরিচিত এবং সহজেই গুলে যায়, আর এই কারণে ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনে। এই ওজন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস সম্পর্কিত, যদি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এই মেথি লাগবে 1 চা চামচ। 1 চা চামচ পরিমাণ মেথি রাতে ভিজিয়ে রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, মেথি যেহেতু দোকান থেকে কিনে আনতে হবে, এই জন্য আপনি প্রয়োজন অনুযায়ী 100 গ্রাম বা 200 গ্রাম মেথি তা কিনে এনে ভালো করে ধুয়ে রোদে মচমচে করে শুকিয়ে এয়ার ড্রাই বক্সে ভরে রেখে দিবেন এবং সেখান থেকে প্রতিদিন আপনার প্রয়োজন অনুযায়ী মেথি আপনি গ্রহণ করবেন। 1 চা চামচ মেথি রাতে 1 কাপ নর্মাল পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলায় ওই মেথির সঙ্গে আরো 2টি উপাদান অ্যাড করতে হবে। আসলে কেউ যদি একবার ডায়াবেটিসে আক্রান্ত হন কিংবা কারো বংশে যদি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে অবশ্যই আপনাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্যই দ্বিতীয় যে উপাদানটি ব্যবহার করব তার নাম হচ্ছে মৌরি। মৌরি যদি খাওয়া যায় তাহলে রক্তে সুগারের মাত্রা একদম নিয়ন্ত্রণে থাকবে। মৌরিতে যে ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং একাধিক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তার রক্তে শর্করার মাত্রা কমায় এবং নিয়মিত যদি খাওয়া যায় তাহলে নিয়ন্ত্রণে রাখে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হল, মৌরির রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের খুব দরকার। মৌরিতে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ খুব কম হওয়ায় খুব দ্রুতই শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আর মৌরি ওজন নিয়ন্ত্রণ করতে পারে খুব দ্রুত। আর ওজনের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্র রয়েছে। ডায়াবেটিস আক্রান্ত রোগীর যে ব্যক্তির রোগ চর্বি যত বেশি তার ইনসুলিন গ্রহণের পরিমাণও তত বেশি হয়ে যায়। এই জন্য খুব দ্রুত ওজন নিয়ন্ত্রণে আনার জন্য মৌরি অবশ্যই সেবন করতে হবে। মৌরি খেলে শরীরের কোথাও মেদ চর্বি জমে থাকে না। মৌরি খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে, এই কারণে বাড়ে মেটাবলিজমের হার। এই কারণে মৌরি শরীরের অতিরিক্ত পানি এবং মেদ চর্বি খুব দ্রুত ঝরিয়ে ফেলতে পারে। যারা মৌরি চেনেন না তারা ভালো করে মৌরিটিকে চিনে নিন। মৌরি দেখতে অনেকটা জিরার মতো মনে হলেও মৌরি কিন্তু একদমই আলাদা একটি মশলা, তবে এটাকে অনেকে পান মশলা বা মিষ্টি জিরা বলে থাকেন। এই মৌরিও মেথির মতো দোকান থেকে কিনে আনার পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এয়ার ড্রায়ার বক্সে সংরক্ষণ করুন। তারপরে রাতে মেথির সঙ্গে এই মৌরি ভিজিয়ে রাখতে পারেন। মৌরি এবং মেথি যদি একসঙ্গে ভিজিয়ে রাখতে চান তাহলে পানির পরিমাণ দ্বিগুণ করে দিতে হবে। অর্থাৎ 1 চা চামচ মৌরি এবং 1 চা চামচ মেথি একসঙ্গে ভেজালে 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর যারা মৌরি গুঁড়ো করে খেতে চান তারা মৌরি মচমচে করে রোদে শুকিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিন। গুঁড়ো মৌরি ব্যবহার করতে চাইলে রাতে ভেজানো মেথি সঙ্গে 1/2 চা চামচ মৌরি গুঁড়ো খুব ভালো করে সকালবেলা মিশিয়ে নেবেন। তৃতীয় যে উপকরণটি ব্যবহার করব তা ডায়াবেটিস রোগীদের কাছে মহামূল্যবান এক ঔষধ। এই মহামূল্যবান উপাদানটির নাম হচ্ছে নিম পাতা। এক্ষেত্রে নিম পাতা খুব ভালো করে রোদে মচমচে করে শুকিয়ে তারপর গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই 2টি উপকরণের সঙ্গে নিম পাতার গুঁড়ো ব্যবহার করতে হবে। এই নিম পাতা ব্যবহার করার ফলে খুব দ্রুত রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসবে এবং পাশাপাশি দেহে ইনসুলিনের ক্ষরণ বেড়ে যাবে। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে না। নিম পাতা ডায়াবেটিস জনিত অক্সিডেটিভ চাপ প্রতিরোধ করতে পারে। নিম পাতায় যে অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে তা শরীরের মধ্যে কোনো জীবাণু বাস করতে দেয় না, এই কারণে শরীর একদম সুস্থ এবং ফিট হয়ে যায়। নিম পাতার গুঁড়ো প্রতিদিন সকালে 1/2 চা চামচ করে এই 2টি উপাদানের সঙ্গে মিশিয়ে নেবেন। রাতে ভেজানো মেথি দানার সাথে
এই মৌরির গুঁড়ো এবং নিম পাতার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই তিনটি উপকরণ ভালোভাবে মেশানোর পর 10 মিনিট অপেক্ষা করবেন। মনে রাখবেন, যারা মৌরি ভিজিয়ে রাখবেন তারা শুধু নিম পাতার গুঁড়ো মেশাবেন এবং তারপর 10 মিনিট অপেক্ষা করবেন। এই রেমেডি টানা 21 দিন সেবন করতে হবে। কখন সেবন করবেন? অবশ্যই খালি পেটে সেবন করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলা জরুরি, খালি পেটে মানে একদম ঘুম থেকে উঠেই সকালে একদম খালি পেটে এই রেমেডি পান করবেন না। অবশ্যই ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। খুব ভালো হয় যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তারা ঘুম থেকে উঠেই 1 লিটার উষ্ণ পানি পান করবেন, আর যারা 1 লিটার পানি পান করতে পারছেন না তারা আপনাদের প্রয়োজন মতো পানি পান করুন, কিন্তু অবশ্যই উষ্ণ পানি পান করবেন এবং তার আধা ঘন্টা পরে এই রেমেডি সেবন করতে হবে। মেথি দানা যেহেতু দানা অবস্থায় ভেজানো হয়েছে এই জন্য গিলে খাওয়া যাবে না, খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আর এই রেমেডি সেবনের আধা ঘন্টা পরে সকালের নাস্তা করতে পারেন। এই আধা ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু সেবন করবেন না। যারা বহুদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত তারা অবশ্যই ডায়াবেটিসের জন্য নিয়মিত ওষুধ সেবন করছেন বা ইনসুলিন গ্রহণ করছেন, তারা এই রেমেডি সেবনের সাথে সাথে ঔষধ বা ইনসুলিনের গ্রহণ বন্ধ করে দেবেন না। অবশ্যই আপনার দেহে ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী আপনি ঔষধ সেবন করছেন, পাশাপাশি এই রেমেডি সেবন করুন এবং আপনার ডায়াবেটিস চেক করুন। যদি আপনার সুগারের মাত্রা নিচে নামতে থাকে তখন ঔষধের মাত্রা কমিয়ে দিন এবং এই রেমেডি সেবন অব্যাহত রাখুন। সম্ভব হলে যার পরামর্শে আপনি ঔষধ বা ইনসুলিন গ্রহণ করছেন তার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ঔষধের মাত্রা কমাতে বা বাড়াতে পারেন। টানা 21 দিন রেমেডি সেবনের পরে তখন আপনি নিজেই বুঝতে পারবেন আর বাড়তি করে আপনার দেহে ইনসুলিন গ্রহণ করতে হবে কিনা। চাইলে আপনি এই রেমেডি 6 মাস পর্যন্ত গ্রহণ করতে পারেন, এতেও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। কিন্তু কখনোই 6 মাসের বেশি একটানা এই রেমেডি সেবন করবেন না। যদি 6 মাস পরেও কেউ এই রেমেডি সেবন করতে চান তাহলে অবশ্যই 2 মাস বিরতি দিয়ে আবার সেবন করুন। আর যারা সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ রক্তে সুগারের মাত্রা খুব বেশি নয়, তারা শুধুমাত্র এই রেমেডি সেবন করলেই ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে। আপনারা চাইলেও টানা 6 মাস পর্যন্ত এই রেমেডি সেবন করতে পারেন, কিন্তু টানা 21 দিন সেবন করলেই আপনি কি ফল পাচ্ছেন তা নিজেই বুঝতে পারবেন। যেহেতু রক্তে সুগার খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, এই জন্য যদি হঠাৎ করে সুগার ফল করে মানে সুগার কমে যায় তাহলে কিন্তু রোগী অসুস্থ হয়ে পড়বেন। হয়তো সকালবেলায় এই রেমেডি সেবন করলেন কিন্তু আধা ঘন্টা পরে আপনি নাস্তা করলেন না, এক্ষেত্রে খুব দ্রুত সুগার ফল করতে পারে। এই জন্য অবশ্যই এর আধা ঘন্টা পরে প্রয়োজন মতো নাস্তা করবেন। একজন ডায়াবেটিস রোগী যে ধরনের নাস্তা করা দরকার ঠিক সেই ধরনের নাস্তা গ্রহণ করবেন। এই রেমেডি সেবন করার ফলে যদি খুব বেশি অলসতা লাগে, হাত পায়ের অসারতা কাজ করে তাহলে বুঝবেন আপনার সুগার ফল করছে। তাহলে অবশ্যই সাথে সাথে এমন কোনো উপাদান খেয়ে নিতে হবে যাতে করে দ্রুত সুগারের মাত্রা আবার নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য সব থেকে ভালো হলো 1 গ্লাস কমলার রস অথবা 1টি কমলার রস। এই কমলার রস খাওয়ার সাথে সাথে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে। এটা তো গেল রক্তে সুগার নিয়ন্ত্রণ করার জন্য আলোচনা। কিন্তু যারা এখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত হননি তারাও যদি এই 3টি উপকরণ দিয়ে তৈরি রেমেডি সেবন করেন তাহলে আর কখনোই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা এই রেমেডি সেবন করবেন তারা শুধুমাত্র ডায়াবেটিস নয় পাশাপাশি হৃদরোগ, হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, দৃষ্টিশক্তির সমস্যা, কনস্টিপেশনের সমস্যা সহ আরো বেশ কিছু সমস্যা থেকে একদম মুক্ত থাকবেন। এই ধরনের রোগ আর কখনো আপনার দেহে হবে না।